ওয়েলকাম টু টেক প্রদীপ চ্যানেল। বন্ধুরা, আজ আমি দেখাবো আপনারা কীভাবে একটা দুই কালারের ডিজাইন তৈরি করবেন। তো যখন আমাকে জবটা দেওয়া হয়েছিল, তখন আমাকে বলা হয়েছিল এটা পিঙ্ক আর ইয়েলো মিশিয়ে হবে, অথবা সায়ান এবং হোয়াইট, নয় এই দুটো কালার মিশিয়ে হবে ডিজাইনটা, অথবা সায়ান এবং হোয়াইট। তো অনেকগুলো কিন্তু প্রুফ আমি দিয়েছিলাম, ওরা চেক করেছিল, তারপরে কিন্তু লাস্টে এটাই ফাইনাল হয়েছে। তো এখানে আপনারা হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ওরা, আমি অনেকগুলো কিন্তু ডিজাইন ওদের শো করেছিলাম, মানে একটা পিঙ্কের ওপরে, এবং ওরা মোটামুটি একটা নর্মাল ডিজাইনই চেয়েছিল, খুব একটা কঠিন নয়, ঠিক আছে, আর এরকম ডিজাইনও দেওয়া হয়েছিল হোয়াটসঅ্যাপে, ঠিক আছে। তো শেষে কিন্তু ওরা এই ডিজাইনটা কিন্তু ফাইনাল করেছে, আর এই ডিজাইনটা হচ্ছে একটা পিঙ্ক আর ইয়েলোর দুটো মিশে ডিজাইন। এছাড়া আমরা এই ডিজাইনটা তৈরি করেছিলাম গ্রিনের মধ্যে, দেখাচ্ছি আপনাদের। তো এই যে ডিজাইনটা আছে, এই ডিজাইনটা দেখে মনে হবে কিন্তু তিনটে কালারের, গ্রিন, সায়ান, ইয়েলো, কিন্তু তা কিন্তু না, এটাও কিন্তু একটা দুটো কালারের ডিজাইন, ঠিক আছে। আপনাদের বুঝিয়ে দেবো কীভাবে এটা দুটো কালার ডিজাইন হচ্ছে, অর্থাৎ মনে হচ্ছে যেন তিনটে কালার, গ্রিন, ইয়েলো আর সায়ান, কিন্তু তা কিন্তু না, এটা দুটো কালারের ডিজাইন। ডিজাইন কিন্তু একদম সিম্পল, ঠিক আছে। তো আমরা ইন্টারনেট থেকে একটা জাস্ট বার্ড আমরা ডাউনলোড করেছিলাম, এবং এটাকে আমরা ট্রেস করে নিয়েছিলাম, তো বিট ম্যাপ, কুইক ট্রেস আর ক্লিপার থেকে এটাকে আমরা ট্রেস করে নিয়েছিলাম। ওকে, আর এটাকে আমরা আনগ্রুপ করে দেব, আর এইখানটা একটু ডিস্টার্ব চলে এসে, তো আমরা কি করব, ঠিক এটার উপর দিয়ে আমরা একটা সার্কেল ড্র করে এটাকে হোয়াইট ফিল করে দেবো। আর এটাকে আমরা ট্রিম করে দেব। যাই হোক, আর এবার আমরা একটা 3x4, এটা হচ্ছে আমাদের ম্যাটার টু ম্যাটার ডিজাইনের মাপ, 2.75 আর দিকে 4, এটাকে আমরা পিঙ্ক কালার ফিল করে দেব, আর এটাকে আমরা এই যে ইলেপ্টিক্যাল যে ফিল টুলটা আছে, ফাউন্টেন ফিল, এখানে ক্লিক করে এখানে আমরা ইয়েলো দিয়ে দেবো। তবে খেয়াল রাখবেন যে পিঙ্ক আর ইয়েলো এই দুটো যেন 100% থাকে, কোনো মিক্সিং যেন না থাকে। কপি করে নেব, আর এটাকে আমরা আউটলাইনটা একটা পিঙ্ক কালার দিয়ে নেব, আর এবার আমরা পেস্ট করে দেব। চাইলে এটাকে আপনারা একটু মোটা করে নিতে পারেন, তো এটাকে আমরা 6 পয়েন্ট দিয়ে দিলাম। তো এই ধরনের একটা সিম্পল ডিজাইন কিন্তু তৈরি করা হয়েছিল, জাস্ট এইটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, বাদ বাকিগুলো কিন্তু আপনারা করে নিতে পারবেন। আমরা এরকম ভাবে একটা ওভাল টেনে নেব, আর এটাকে আমরা 100% ইয়েলো ফিল করব। আর শিফট প্রেস করে আমরা একটু ছোট করে নেব, আর এটাকে আমরা পিঙ্ক ফিল করে নেব, অর্থাৎ ম্যাজেন্টা। আর এটাকে আমরা ইয়েলো ফিল করে নেব, এখানে পিঙ্ক মানে হচ্ছে কিন্তু ম্যাজেন্টা। তো এই হচ্ছিল ডিজাইন। তো আমরা যদি এখানে চেক করি কালার পিকার দিয়ে, আমরা কি দেখবো, এখানে 100% ম্যাজেন্টা আছে, এবং এখানে 100% ইয়েলো আছে, কোনো সময় যেন মিক্সার না ইউজ করা থাকে, ঠিক আছে। তো যেটা আমি আপনাদের বলছিলাম যে
এটা হচ্ছে একটা তিন কালারের মতো দেখতে লাগছে, কিন্তু দু কালার। সেটা কি করে না, গ্রিন যখন আমরা ফিল করব, যখন কোনো সময় আমরা এখান থেকে গ্রিন ফিল করব, তখন আপনারা এখানে চেক করুন, তো এটা কিন্তু সায়ন এবং ইউলো এই দুটোরই মিক্সার, অর্থাৎ সায়ন 100 এবং ইউলো 100 এই দুটো মিশে কিন্তু গ্রিন তৈরি হয়েছে। এর ফলে কি হবে, এরপর যদি আমি ডাইরেক্ট সায়ন দিই এবং ডাইরেক্ট ইউলো দিই, দুটো কালারই থাকছে। যেমন এখানে আমরা কি করেছিলাম, যে ইউলো এখানে আমরা দিয়েছিলাম 100% ইউলো এবং এখানে 100% সায়ান, এবং এই দুটো মিক্সিং করে হচ্ছে আবার গ্রিন, অর্থাৎ এই যে গ্রিনটা দেখছেন এটাও কিন্তু সায়ান এবং ইউলোর মিক্সার, দুটো মিক্সিং করে গ্রিন তৈরি হচ্ছে এবং দুটো আমরা আলাদা করে দিতে পারছি। তো এই জন্য এটা কিন্তু তিন কালার মনে হচ্ছে, আসলে কিন্তু এটা দু কালার, অর্থাৎ সায়ান এবং ইউলো। তো এই যে ডিজাইনটা করেছিলাম এটাও কিন্তু সেম, যে এখান থেকে নেট থেকে ডাউনলোড করে একটু ট্রেস করে নিয়েছিলাম, এখানে আমরা কিন্তু বসিয়ে দিয়েছিলাম। তো বন্ধুরা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন। আরও দুটো ডিজাইন যেটা কিন্তু 4 কালার, এই দুটো ডিজাইন যেটা এখন আমাদের করা হয়নি, ঠিক আছে, এরকম একটা ডিজাইন আছে আর এরকম একটা ডিজাইন আছে। তো আপনারা যদি চান তো এই দুটোকে কিন্তু আমি করে দেখিয়ে দেবো, যদিও এটা এখন আমি শুরু করিনি। তো ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ, আবার দেখা হবে পরের ভিডিও। থ্যাংক ইউ।